ইনক্লুড করে না। রোহিলখন্ড সেটা হচ্ছে নর্থ উত্তরপ্রদেশে, অ্যাট প্রেজেন্ট দা এটা আছে, এটা উত্তর পায়নি। জওহরলাল নেহরু কিন্তু চিনি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টাইম অফ ইন্ডিপেন্ডেন্সের সময় ছিল জওহরলাল নেহরু। হোয়াজ দ্য অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন দ্য ইলেক্টেড অ্যাজ এ সিঙ্গাপুর ফার্স্ট উমেন প্রেসিডেন্ট, হালিমান ইয়াকোব, হালিমান ইয়াকোব ইট ইস শিওর, একদম 100% শিওর। ড্রাইপোর হয়েছিল কলকাতা। দ্য ব্রেকডাউন প্ল্যান 1946, সেটা ছিল ভাইসরয় লর্ড ওয়াভিল। ওয়াভিল যখন সেই ঘটনাগুলো শুনছিল, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট প্রপোজটা দিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে, ঠিক আছে। গ্লোবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম 2070 রিটেন ইন্ডিয়া, এটা করতে পারেনি, 63 পারেনি, 64 পারেনি। তো 65 ওয়ার্ল্ড সলিড ডে, ওয়ার্ল্ড সয়েল ডে এটা কিন্তু হয়েছিল, এটা কততে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ আনটিল নেশন। তারপরে হচ্ছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হচ্ছিল ভাগীরথী রিভারে এটাকে সমানভাবে ভাগ করেছিল। তারপর 67 হচ্ছিল ভাইসরয় লর্ড লিনলিথগোই, ঠিক আছে। কুইন ইন্ডিয়া মুভিলকে বলছিল মোস্ট সিরিয়াস রিবেলিয়ান সিন্স লিনলিথগো বলেছিল, ঠিক আছে। হুইচ স্টেট গভর্নমেন্ট গেভ কেয়ারলেস, কারণ তখন লিনলিথগো তো লিনলিথগো তখন ছিল ভাইসরয়। ওয়েলিংটনের পর লিনলিথগো, তারপর ওয়াভেল, তারপর মাউন্টব্যাটেন, তো এরা ছিল আর কি। তো 68-তে রাজা পারেনি। তো কলকাতা হবে 69-টাতে, 169-এ হুইচ সিটি ওয়াজ সেট আপ দ্য হোস্ট অফ ইন্টারন্যাশনাল পোপার ফেস্টিভ্যাল ফর অক্টোবর 2017, এটা কলকাতা হবে। লার্জেস্ট এসেনিক ডি কনসার্মেশন অফ দ্য প্রিফিয়েট ওয়েস্ট বেঙ্গল লোকেটেড অ্যাট, এটা দেখে নিও একটু, নজমি ওকুহারা, এটা একদম শিওর। নজমি ওকুহারা হোয়াজ দ্য উমেন সিঙ্গেল টাইটেল দ্য ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ গাসুবো, এটা ছিল নজমি ওকুহারা। তা দ্য স্টেট লিস্ট, স্টেট লিস্ট ছিল, এটা দেখে নিও, 72-এর স্টেট লিস্ট হতে পারে। তারপর 73-এ দেখো রাঘুরাম জি রাজন, এটা হচ্ছিল হি ওয়াজ দ্য অথর অফ দ্য বুক আই ডু হোয়াট আই ডু, আই ডু হোয়াট আই ডু, এটা হচ্ছে রঘুরাম জি রাজারান, ঠিক আছে। এটা রঘুরাম জি রাজারান, এটা শিওর একদম। 74 চিলি হচ্ছিল সেই অঙ্গভাবে কন্টিনিউ হ্যাজ বাট দ্য ফিফা কনফেডারেশন কাপ চিলি, চিলে, ওকে। সিকিম বিকাম দ্য ফুল ফিগার অফ দ্য স্টেট, এটা হচ্ছিল 1975। ডিফারেন্সি ভিটামিন ডি এস ছিল, রিকেট রোগ হয় তোমরা জানো, হাড্ডির একটা প্রবলেম দেখা যায় হাড়ের। স্যাডেল পিক হচ্ছিল হাই পিক ইন দ্য আন্ডামান এসল্যান্ড, ইজ দ্য হাই পিক, যে মাউন্টেনটা ছিল সেটা স্যাডেল পিক হায়ার মাউন্টেন ছিল আন্দামানে। হুইচ ব্যাঙ্ক মেড দ্য ইনাগুরেশনাল ইভেন্ট ফার্স্ট ডিজিটাল ব্রাঞ্চেস অফ দ্য ক্যান্ডিড, সেটা ক্যানারা ব্যাঙ্ক। দ্য প্লাস্টার অফ দ্য প্যারিস ইন দ্য প্রডিউস বাই দ্য হেটিং গেপসাম হবে, এটা একদম শিওর। ফিসকাল ডেফিসিশন হয়ে গেল, এই নাম্বার উত্তর হবে রিভিউশন রিসিপ্ট। ইন্ডিয়া কারেন্সি এটা পাইনি। কেমিক্যাল নেম অফ ভিনিগার, সেটাও একটু এ নম্বরটা হতে পারে। হু ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য সেকেন্ড ইন্ডিয়া আফগানিস্তান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও কাউন্সিলিং, সুষমা স্বরাজ, একদম শিওর। তিনি আফগানিস্তান ইন্ডিয়ার সঙ্গে একটা যে স্ট্র্যাটেজি পার্টনারশিপের কথা বলেছিল, সেটা সুষমা স্বরাজই কথা বলেছিল, সেটা পাকিস্তানের বিরুদ্ধে একটি কূটনীতিক, যে তার যে মানে শয়তানি বা টেরারিস্ট কার্যকলাপ সেই সম্পর্কে তিনি একটুখানি সেখানে বলেছিলেন। দ্য টার্ম পিভিসি ইউজ ইন দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ড, এটা করতে পারিনি। তো ডলফিন নোজ বিশাখাপট্টনম ইজ দ্য, এই নম্বরটা হতে পারে, ঠিক আছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং হরপ্পান সাইট, এটা ধোলা বানোয়ালি হবে, কারণ সুরকোটদা দোলথাল ধোলাবিরা এরা গুজরাটের মধ্যেই, কারণ বানোয়ালিটা তো গুজরাটের মধ্যে পড়ে না। তো হুইচ কান্ট্রি লঞ্চ দ্য ফার্স্ট স্যাটেলাইট কল দ্য মঙ্গোলয় সল্ট ওয়ান, এটা ছিল মঙ্গোলয়া, মঙ্গোলিয়া, এরা সল্ট ওয়ান নামে একটি স্যাটেলাইট পেটেছিল।
Which author has been awarded the title company is the honor of the December 2017? J.K. Rowling. J.K. Rowling হচ্ছিল অ্যাওয়ার্ডেড হয়েছিল। তারপর আমরা লাস্ট হয়তো আমরা লাস্টের দিকে চলে এসেছি, তো এখানে 91টা পারবো না, 92টা ছিল অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ কেন বুদ্ধ চরিত কে রচনা করেছিল? অশ্ব ঘোষ, সেটা তোমরা সবাই জানো। তারপরে হু ওয়াজ দ্য ইলেক্টেড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সেটা হচ্ছিল তোমরা লাল লাজপত রায়। ঠিক আছে, পরবর্তীকালে তিনি 28-এ তিনি ওই ক্রিপস সাইমন কমিশনের বিরুদ্ধে থেকে মারা যায়। তো অস্ট্রেলিয়া কিন্তু সেটা হবে 54-তে অস্ট্রেলিয়া হবে। এটা কিন্তু মিলিটারি সাইবার ডিভিশন কিং চ্যাম্পিয়নশিপ হ্যাকিং অ্যাটাক, তো এটা অস্ট্রেলিয়া হবে। তো হু ইজ দ্য ক্যাম ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ দ্য চন্দ্রগুপ্ত মৌর্য, সেটা হচ্ছিল মেঘাসিনী শর্মা, সবাই জানো। তারপরে ছিল এটা ছিল 10th হবে, ফিফা র্যাঙ্কিং ছিল ভারত ছিল 100তম স্থানে। তো 98-তে ছিল মগধ হতে পারে, কিন্তু আমি শিওর নাই মগধই হবে কারণ ছিল। তারপর হু ওয়াজ দ্য ওয়ান অফ দ্য শিওর অরবিন্দ ঘোষ, কারণ হু ওয়াজ দ্য অ্যামং দ্য ফলোয়িং ওয়েব দ্য সিস্টেমেটিক অফ দ্য মডারেট পলিটিক্যাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো অরবিন্দ ঘোষ। তো লাস্ট দেয়ার ইজ এ গৌতম বুদ্ধ ডেলিভার হিজ ফার্স্ট সারমন হিজ এ শরণার্থ, শরণার্থে যাওয়ার সময় তিনি যারও যার যেখানে তিনি গিয়েছিলেন তার কিন্তু তাকে দেওয়ার মতো তার কাছে কিন্তু ভাড়া ছিল না, একটা ঘটনা আছে, তখন পরে আমি সেটা প্রোভাইড করে দেব। তো এটা ছিল হচ্ছিল WBCS এর 2018 যে প্রিলিমস হলো 200 কোশ্চেনের একটি অ্যান্সার কি। আশা করি তোমাদের এটি ভালো লেগে থাকবে। আমি তোমাদের একটা ছবি এবং সেটার PDFটা আমি আপলোড করে দিব আমার ডিসক্রিপশন বক্সে। তোমরা তোমার সবসময় আমার ডিসক্রিপশন ফলো করতে পারো, আমি কাল পরশু আমি করে দেব, কারণ এটা সময় লাগবে। আমি আপাতত এটি করতে পেরেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে। আর আশা করি তোমাদের এটা ভালো লাগবে আর তোমরা এটা দেখে তোমাদের কোশ্চেনটা মিলাতে পারবে। ওকে, দেখে এটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর তোমরা এটিকে শেয়ার করো এবং সবাইকে জানাও। ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট।